আপনাদের সবার লাইসেন্স করা এখানে, একদম পুরোপুরি সরকারি নিয়ম মেনেই আপনারা দোকান করছেন একদম, মানে বুঝতে হচ্ছে লাইসেন্স করা দোকান, মানে এমন নয় যে লুকিয়ে চুরিয়ে দোকান, তা নয়। রাস্তা দুই সাইডে প্রচুর দোকান আছে চাম্পাহাটিতে, পাইকারি বাজির মার্কেট, এখান থেকে তোমরা বাজি কিনে ব্যবসা করতে পারবে, এমনকি যদি তোমরা কিছু অল্প বাজি কিনতে চাও সেটাও কিন্তু এখান থেকে কিনতে পারবে। আরজি এন্টারপ্রাইজ, এবার যে দোকানে প্রবেশ করলাম, আরজি এন্টারপ্রাইজ, দোকানের যিনি মালিক ওনার দীপক মণ্ডল, ডাকনাম দীপু, দাদার ফোন নম্বর এখানে দেওয়া আছে। এবার একটু দেখাই এখানের কালেকশন, মানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের কালেকশন, সব এতটা সুন্দর সুন্দর কালেকশন তোমরা এখানে পাবে। 30 শর্ট, এগুলো এই যে মোজো, মানে এত সুন্দর সুন্দর যে বক্স, এখান থেকে যে দামে তোমরা পাবে, পাড়াতে তো একদমই পাবে না, আর আশেপাশে যেখানে তোমরা ভাবো যে বাজির দাম কম আছে সেখানেও তোমরা পাবে না, কারণ চম্পাহাটি এটা এমন একটা জায়গা ম্যানুফ্যাকচারার কাম হোলসেলার, তার মানে তারা কিন্তু তৈরিও করছে তার পাশাপাশি তারা এই কম দামে হোলসেল বিক্রি করছে, সেই জায়গায় এসেছি পুরো এক। আর এই হচ্ছে পুরো দোকানের একটা মানে সাজানো গোছানোরও একটা ব্যাপার আছে, যে কতটা সুন্দর করে সাজানো সেটাও কিন্তু দেখার আছে, যে এই যে জিনিসগুলো, এই জিনিস তোমরা কিন্তু এখানে পাবে, এটাও সেই তুবড়ি, মানে আমরা যেটা বলি তুবড়ি বাজি, সেই বাজি বিভিন্ন রকমের কালারফুল হবে, এই টাইপের যে বক্সগুলো আছে এখানে অনেক কম দাম, কীরকম কী দাম একটু জানার চেষ্টা করব। তার পাশাপাশি এই যে, এই যে তারাবাজি দেখতে পাচ্ছ, কালারফুল তারাবাজি, এই তারাবাতি সব কিছুই তোমরা এখানে পাবে। মানে চাম্পাহাটিতে এই প্রথম আসলাম আমি, এর আগে শুনেছি কিন্তু আসা হয়নি, তো এই প্রথম এসে সত্যি যে জিনিসটা শুনেছিলাম একদমই ঠিক, যে এখানে বাজির মার্কেট, পাইকারি মার্কেট, তারা কিন্তু হোলসেলার, কলকাতার থেকেও কম দামে তোমরা এখানে পাবে, কলকাতাতেও কিন্তু এই দামে তোমরা পাবে না। এই যে দোকানে এই এখন আপাতত ভাই বলবো একে, এই ভাই আছে, তো ভাই একটু দেখিয়ে দিচ্ছে কীরকম কী দাম হতে পারে কোনটার। আমরা যে জিনিসগুলো সাধারণত কালী পুজোতে প্রত্যেকে ফাটিয়ে থাকি সেই ধরনের কিছু আইটেম দাদা দেখাবে। আচ্ছা কোনটা দেখাচ্ছ দাদা? 60 টাকা, এটা 60 টাকা বক্স, পুরো পুরো বক্স, পুরো বক্সে কটা থাকছে? 5 পিস 5 পিস 10 পিস। এই এইটা, আচ্ছা দুটো সেট করা, দুটো সেট, এক পেয়ার, এক পেয়ার, ঠিক আছে। এবারে নিচে আছে রং মশলা, রং মশলা আছে, এটা তাই তো, বিভিন্ন রকম দামে, হ্যাঁ সেল, মানে তোমরা বুঝতেই পেরেছো যেটা বিশাল, মানে উপরে গিয়ে খুব সুন্দর একটা কাজ হয়, সেটা মানে চারিদিকে আলো হয়ে যায় সেই জিনিস সেল, সাধারণত কোনো বড় অনুষ্ঠান বা বিয়েতে কিন্তু এই জিনিসটা ফাটানো হয়, সেই জিনিস কোম্পানির সেল তোমরা 650 টাকা পেয়ে যাচ্ছ, বুঝতেই পারছ। এই রকেটগুলো আমরা পাড়াতে কিনতাম, পাড়ার দোকান থেকে, সেই জিনিসগুলো কিন্তু এখনও এখানে পাওয়া যায়। তার পাশাপাশি এই যে নতুন নতুন আইটেম এসছে এখানে, জিও 15 শট, 15 শটের একটা মাল্টি কালার, হ্যাঁ মাল্টি কালার শট, এটাও 15 কালারের। এই ধরনের নতুন নতুন আইটেম কিন্তু তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে। আপনাদের সবার লাইসেন্স করা এখানে, একদম পুরোপুরি সরকারি নিয়ম মেনেই আপনারা দোকান করছেন একদম, মানে বুঝতে হচ্ছে লাইসেন্স করা দোকান, মানে এমন নয় যে লুকিয়ে চুরিয়ে দোকান, তা নয়। এবার যে আইটেমটা দেখাবো, এটা একদম প্রত্যেকটা বাড়ির পাশে যে সমস্ত দোকান থাকে সেখানেও পাওয়া যায়। এই হচ্ছে সেই আইটেম, এই যে এটার নাম ধূমকেতু, তো এটা আমরাও ফাটিয়েছি এবং এখনকার যে বাচ্চারা আছে তারাও কিন্তু এগুলো পোড়ায়, বেশ সুন্দর একটু আলো হয়, রং টং বেরোয়, এগুলো কম পয়সার মধ্যে কিন্তু খুব ভালো আইটেম। আর এখানে এটার 100 পিসের দাম 60 টাকা, তার মানে বুঝতে পারছি যে কতটা কম দাম, আমাদের ওখানে গেলে পরে 1 টাকা করে পিস নিয়ে নেয়, 10 পিস 10 টাকা নেয়, তো এখানে 60 টাকায় 100 পিস পাওয়া যাচ্ছে। এই এক বান্ডিলে 50টা আছে, দুটো বান্ডিল 60 টাকা পড়বে। এবার আরও একটা কমন আইটেম দেখাই, এই যে তারাবাতি, এই তারাবাতি যখন পুজো আসে, কালী পুজো বা লক্ষ্মী পুজো যাই হোক, এটা প্রত্যেক বাড়িতে লাগবে, প্রত্যেক বাড়ির বাচ্চাদের কিন্তু এটা একটা ডিম্যান্ডের জায়গা, মানে এই বাজিটা তাদের দিতেই হবে। পাড়াতে নিশ্চয়ই এই বাজিটা তোমরা দেখেছো, এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, এই ছবিটা কমন ছবি, মানে এই বাজি 10 টাকা করে প্যাকেট নেয় পার পিস, কিন্তু এখানে এই যে পুরো বাক্স যেটা আছে, এখানে পুরো বাক্সের মধ্যে 100 কাঠি আছে এবং 10টা প্যাকেট 55 টাকা, শুধু 55 টাকা এটা দাম। আর তারপরে যদি একটু হাই কোয়ালিটি যাও, মানে কালারফুল স্পার্কেল যেগুলো, কালার হবে 5টা বাক্স,
50টা স্টিক আছে, এটার দাম 80 টাকা, আর একটা আছে যেটা 85 টাকা দাম। তো এগুলো যদি তোমরা লোকাল দোকান থেকে কেনো, কম করে হলেও 20-25 টাকা দাম নিয়ে নেবে এক এক বাক্স, সেটা এখানে পুরোটা তোমরা পাচ্ছ 80 টাকায়, আর একটা পাচ্ছ 85 টাকায়। তো কীরকম কী দাম সব কিন্তু এখানে আসলে আরও ভালো জানতে পারবে। এই যে দোকানে যারা আছেন, দোকানদার বা মালিক যিনি আছেন, তাদের কাছ থেকে কিন্তু আরও ডিটেলস তোমরা জেনে নিতে পারবে। দোকানে কিন্তু বেশ কাস্টমার আছে, কয়েকজন এসছে, তো যার জন্য কথাটা তেমন বলা যাচ্ছে না। তোমরা আসো, দোকানে ভিজিট করো, তাহলে কিন্তু খুব ভালো ভালো আইটেম তোমরা পাবে এবং খুব কম দামে পাবে। এটা একদমই বলতে পারি যে কলকাতাতে গেলেও তোমরা এই দামে কিন্তু পাবে না, বড় বাজারেও মনে হয় এরকম পাওয়া যাবে না, এত সস্তায় পাওয়া যাবে না। ঠিক আছে দাদা, আসলাম, ভালো থাকবেন। আসলে এখানে এসে একটা যে অসুবিধা হচ্ছে সেটা হলো এরা ভিডিও করতে কিন্তু দিচ্ছে না, সবাইকে ভিডিও করতে দিচ্ছে না, তবুও পারমিশন নিয়ে কিন্তু আমরা করছি। এদিক ওদিক যারা বলছে যে করা যাবে তাদের কাছ থেকে কিন্তু করা হচ্ছে। কিছুটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে আসলে তোমরা কী দামে জিনিস পাবে সেটা কিন্তু এই ভিডিওর থেকে তোমরা জেনে নিতে পারবে। মানে এই দামটাই যে ফাইনাল সেটা নয়, এর ধারে কাছে দাম থাকবে, অ্যাপ্রক্সিমেট যে রেট সেই রেটটা তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই ঠাকুমা এসছে, বাজি রাজি কিনেছ? না, বাজি ফাটাও না, নাতি পুতিদের তো দেবে। আচ্ছা, নাতি পুতিদেরও দেবে না, তা আমাদের দাও, আমরা একটু ফাটাই। এখানকার স্থানীয় বাসিন্দার কাছকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে এই যে দাদা, এই মার্কেটটা কি প্রত্যেক দিন খোলা থাকে? প্রত্যেক দিন সারা বছরই খোলা থাকে, সারা বছর বাজি পাবো, কিন্তু এই সিজনটা তো মনে হয় বেশি চলে, বেশি বেচাকেনা হয়, সারা বছর থাকে। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি, সারা বছর বাজির প্রয়োজন যদি হবে তোমাদের, তাহলে কিন্তু চাম্পাহাটিতে আসলে পরে বাজি পেয়ে যাবে, অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে ডাইরেক্ট এখানে চলে আসবে, যে কোনো বাজি তোমরা এখান থেকে পেয়ে যাবে।